টেক বাংলা 91 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে। আপনারা কোনো অ্যাপস ব্যবহার না করে কিভাবে ব্যাকগ্রাউন্ড ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের স্ক্রিন করার জন্য। গুগলে এসে আমি ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড REMOVER রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দেওয়ার উপরে পরে আপনারা সবার উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাক রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এই অপশনটাতে ক্লিক করলাম। তো এই অপশনটাতে ক্লিক করার পরে আপনারা এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। তো আপনাদের এখানে খুব সহজেই ফ্রিতে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি আপলোড অপশনে ক্লিক করলাম। আপলোড অপশনে ক্লিক করার পরে আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম যে ছবিটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো অলরেডি প্রসেসিংয়ে আছে, ব্যাক অরিজিনাল ছবিটা আপলোড হচ্ছে। তো ভিউয়ার্স, আপলোড হওয়ার পরে আমরা দেখতে পারছি আমাদের যে ছবিটা আপলোড করছিলাম সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে অলরেডি আমাদের সামনে শো করছে। তো আমাদের ছবিটা আমাদের ইনবক্সে বা গ্যালারিতে নেওয়ার জন্য আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখছেন বাম পাশের কোণায় এই যে ছবিটা ডাউনলোড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সঙ্গে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আশা সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।